হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন একটু বেরোচ্ছি, মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে এখন যাব হচ্ছে একটুখানি কি বলো ওটাকে কলকাতা বাজার। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, ঝটপট করে রেডি হয়েছি, মানে হট করে প্ল্যান হয়েছে তো হট করেই রেডি হয়েছি। তো চলো বেরোই এবার, তারপরে আবার মানে যাবো তখন তোমাদের আবার দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, কেমন? এখন বাজে 4টে, আর ঝট করে বেরিয়ে যাই, এখন ট্রেনটা ফাঁকা পেয়ে যাবো। চলো ট্রেনের মধ্যে এনাকে দেখে ভীষণ অবাক হলাম, আশ্চর্য হলাম। তো কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও আমি নিয়েছি। মানে উনি বাদাম, চিড়ে ভাজা আর লজেন্স এইগুলো বিক্রি করছিল, এত বয়সেও খেটে খাচ্ছে। তো তারপরে চলে এলাম বাজার কলকাতা, আর ওখানে জিনিস দেখলাম, আর ওখান থেকে মেয়ের জন্য একটা নেব ভেবেছিলাম, তো নিয়েছিলাম একটা স্কার্ট। তো দেখাচ্ছি পরে তোমাদের। আর আমাদের ওখান থেকে সে মানে নিইনি, কিছুই নিইনি, খালি মেয়ের জন্য একটা নিয়েছি ওখান থেকে, আর গুড্ডুর জন্য একটা নেবে বলছিল, তো মানে আমরা দেব আর কি, তো সেই হিসাবে গুড্ডুরটা নিয়েছি, কিন্তু এখান থেকে নয়, অন্য জায়গা থেকে। আর এই যে স্কার্টটা নিয়েছিলাম, কিন্তু পরে কিন্তু এটা চেঞ্জ করে মানে পরিয়ে দেখেছিলাম, এমনি সবই ঠিক ছিল, কিন্তু এটা চেঞ্জ করে আর একটা অন্য একটা স্কার্ট নিয়েছি, তো সেটা তোমাদের দেখাবো। আর ওখান থেকে বেরোনোর সময় এই টোকেনটা দিয়েছিল, এটার মধ্যে নাম ফোন নাম্বার সব লিখে জমা দিতে হয়েছিল, বললো কি একটা কুপন টুপন আছে, লটারি টাইপের হবে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে ওর অপোজিটে আর একটা মল আছে, তো সেখানে ঢুকেছিলাম, সেখানেও কালেকশনগুলো ভালো, কিন্তু দামটা হয়েছে সব জায়গায় বেশি। তো বড় বড় দোকানে গেলে বড় বড় দাম তো হবেই। তো এখান থেকে আমি কিছু নিইনি, এখান থেকে গুড্ডুর জন্য একটা জামা নেওয়া হয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। তারপরে ওখান থেকেও মানে একটু ঘুরে, আর বৌদি কিছু জিনিস নিয়েছিল, তো সেখান থেকে আর কি ঘুরে টুরে বিল টিল করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর এই ওয়েট মেশিনটা ওরা মাপে হচ্ছে পিস বোর্ডের কার্টুনগুলো, তো আমার মানে আমাদের আমার বর কিংবা বিট্টুদা কেউ একজন বললো যে ওয়েট মাপা যাবে, তো উনি একটু মাপতে দিয়েছিলেন না আর কি, মানে ওরা চারজন মেপেছে, আমি আর বৌদি উঠিনি। তো এদের মাপা দেখে অন্য একজন উঠে পড়েছে, তখন ওই উনি আর কি ওনাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ ওটা ওনার কাজের জিনিস, তো সেই জন্য আর কি। আর তারপরে শিয়ালদা স্টেশনে আমি কোনোদিনও দেখিনি জিনিসটা, এটা আমি ফার্স্ট দেখলাম আমার লাইফে, যে এই এরা হচ্ছে এই ছেলে মেয়েগুলো খুব সুন্দর আঁকে, আর এরা এখানে বসে আঁকছিল, মানে সামনে ওই যে লোকটা বসে রয়েছে ওনাকে আঁকছেন হুবহু ডিটো ওনার মতো, মানে একদম ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, মানে এক একজন এক একজন মানে ছবি আঁকছে আর কি। তো চারজন এখানে ছিল, আমি দেখলাম যেটা চারজন চার রকম ছবি, মানে চারজনের ছবি আঁকছে আলাদা আলাদাভাবে, তো দেখে খুব ভালো লাগলো। আর বৌদি বলছিল তুমিও বসে পড়ো, তোমারও ছবি এঁকে দেবে। এই দেখুন, এই দেখুন পুরো এই ছবিটা, ওই যে মানুষটা বসে রয়েছে এই দেখুন, পুরো এর সঙ্গে মিলছে না, আর উনি স্ট্যাচুর মতো বসে রয়েছে, মানে ওনাদের বলাই আছে সেইভাবেই আর কি। তো বৌদি বলছিল তুমি বসো, তোমারও এঁকে দেবে, তা আমি বললাম না আমার অত ধৈর্য নেই, অত টাইমও নেই যে আমি বসবো। হ্যাঁ, তো তারপরে আর কি দেখছিলাম কিছুক্ষণ, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মজা লাগছিল দেখতে। আর সত্যি মানুষের হাতের কাজ মানে কত সুন্দর হয়, তাই না? অসাধারণ হাতের কাজ, অসাধারণ প্রতিভা হয় এক একজনের, তো এদের মধ্যে এই প্রতিভাটা রয়েছে যার জন্য এরা করছে, ভালো লাগলো দেখে। আর তারপরে চলে এলাম একটু মানে পেট পুজো করতে আর কি, কারণ ঘোরা টোরা হয়ে গেল, তারপরে একটু না খেলে হবে। তো ওয়া মোমো তো দাঁড়িয়েছিলাম, ওয়া মোমো নিয়েছি, খেয়েছি, চাটনিটা একটু ঝালটা বেশি ছিল, আমাদের কাছে একটু ঝাল বেশি লাগে, তার কারণ আমরা তো ঝালটা খুব একটা খাই না, যার জন্য আর কি একটু প্রবলেম হয় ঝালটা নিয়ে। আর মেয়ে বলেছিল মোমো খাবে না, ও খাবে বার্গার, তো ওর জন্য একটা বার্গারের অর্ডার দিয়েছিলাম, কিন্তু বার্গারটাও মানে ঝাল ছিল ভালোই, আর বাচ্চা তো ওদের ঝালটা একটু বেশি হলে একটু অসুবিধায় হয়, আমি আমরাও বুঝতে পারিনি, আমরা বলে দিলে হয়তো ঝালটা কম দিত, ঝাল সসটা কম দিলেই হয়ে যেত হয়তো। তো যাই হোক, মেয়ে আমার কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছে, তার কারণ ফুচকা বার্গার এগুলো ঝাল হলেও খাওয়া যায়, তরকারি ঝাল হলে তখন আর খাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। Thank you.
কোথায় যাবি? তো তারপরে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, কারণ সন্ধ্যে সন্ধ্যে তখন প্রায় 7:15-20 হবে। তো ভাবলাম যে পাশেই মার্কেটটা দিয়ে একটু ঘুরে বেড়াই, কারণ কি অত তাড়াতাড়ি গেলে ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক, আসার সময় ভিড় ছিল, কিন্তু ওই ভিড়ের জন্য একটুখানি আর কি ওই পাশে মার্কেটটা, যে সবজি মার্কেটটা, ওখানে ঘুরলাম, কিছু নিইনি যদিও। তো ওখানে কিছুক্ষণ ঘোরার পরে কিছুটা টাইম কাটলো, তারপরে আমরা ট্রেনের উদ্দেশ্যে আর কি রওনা দিলাম, যে যাই গিয়ে বসি, তারপরে দেখা যাক যা হয় হবে। আর এই বেলুনটা মানে আমার থেকেও বেশি বড় ছিল। তোর নাম কি? কই নাকেল? আর সোদপুরে আসার পর একজনের কাছ থেকে একটু পনির নিলাম, আর এই পুতুলগুলো দেখে ভালো লাগছিল, বেশ কালারফুল, যার জন্য এখানে আর কি দাঁড়িয়ে গেলাম। তো ওই পুতুলগুলো বেশি দাম না, 20 টাকা করে নিয়েছে। তো দুটো পুতুল নিলাম, মেয়ে নেবে একটা আর গুড্ডুকে দেবো একটা। তো যার জন্য আর কি দুটো পুতুল নিলাম, আর মানে খুব সফট ওই জন্য আর কি নিলাম। তো ওখান থেকে তো আমাদের কিছু নিইনি, যার জন্য এখানে সোদপুরে এসে আমাদের একটা চেনা জানা দোকান ছিল, এখান থেকে তোমার দাদা কিছু মার্কেটিং করেছে, সেটা তোমাদের পরে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এলাম ঘুরে টুরে, আর আজকে কিছু শপিং করেছি। তো মানে মোটামুটি অনেক কিছুই করা হয়েছে, তো তোমাদের সেগুলো আজকে তো আর দেখানো যাবে না। তো এগুলো একটা টাইম নিয়ে বসে তোমাদেরকে সব দেখাবো, একসাথে সবকিছু দেখিয়ে দেবো। মানে আরো দু একটা বাকি রয়েছে, তো সেগুলো একবারে দেখিয়ে দেবো ভাবছি। তো ঠিক আছে চলো, আর না হলে পরে যদি মানে আগে দেখি কতটা কি হয়েছে, তা না হলে হয়তো মাঝখানেও একদিন দেখিয়ে দিতে পারি। তো ঠিক আছে, সেটা পরে বলে দেবো তোমাদের কি কি নিয়েছি কি নিইনি। মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে, আর একটা মানে একটা ভুল মানে বিশাল বড় ভুল কাজ করে আমি চলে এসেছি জানো তো। মানে নেওয়া হয়েছে ঠিকই, মানে মেয়ের জামাটা নিয়েছি, নিয়ে মানে বাজার কলকাতা থেকে নিয়েছি, নিয়ে তার পাশে আর একটা কি যেন ছিল, ওটা ভুলে গেলাম, যাই হোক আর একটা ছিল। তো ওখানে ঢুকেছি, ওখানে ব্যাগ জমা দিয়েছি, মানে জামার ব্যাগটা জমা দিয়েছি, দিয়ে ঢুকেছি। তারপরে ওখান থেকে যখন বেরিয়েছি আমি মানে জামাটা না নিয়ে চলে এসেছি, মানে আমরা কারোর মাথায় নেই যে ব্যাগটা নেব। তারপরে চলে এসেছি প্রায় মানে মানে আমার বাড়ির সামনে চলে এসেছি, তখন মাথায় আসছে আমার যে আমি তো মানে ব্যাগ জমা দিয়েছিলাম, টোকেনটা তো ওখানে আমার ব্যাগে ছিল, টোকেনটা আমার কাছ থেকে তো কেউই নেয়নি, আর আমিও ব্যাগ আনতে যাইনি, তাহলে ব্যাগটাই তো আনা হয়নি। এবার ওরা বলছে না না ব্যাগ আছে ব্যাগ আছে। আমি ব্যাগ থাকবে কোথা থেকে? হ্যাঁ, তার কারণ টোকেন রয়েছে আমার কাছে, আর আমার কাছ থেকে টোকেন কেউ নেয়নি। মানে এই একটা বিশাল বড় ভুল করেছি, যার জন্য আবার যেতে হবে ওখানে মানে ব্যাগটা আনতে। মনটাও খারাপ লাগছে, মানে একটু টেনশন হচ্ছে আর কি, যতক্ষণ না পাচ্ছি, জামাটা খুব পছন্দ করে নিয়েছিলাম। তো ঠিক আছে, মানে ওই যে বৌদি গেছিল, বৌদি বললো যে অসুবিধা নেই, টোকেনটা তো তোমার কাছে আছে, টোকেন না দেখিয়ে তোরা কাউকে কিছু দেবে না, পেয়ে যাবে তাই বলতো, আর বিল টিল সবই আছে। তো দেখা যাক, যদি কালকে টাইম পাওয়া যায় তো ইচ্ছা আছে কালকেই এক পাকে গিয়ে নিয়ে আসার, আর তো নিয়ে আসলে আবার তোমাদের সেটা বলবো। তো চলো, আজকে বেশি লম্বা করবো না, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, মানে এসে দুটো খেয়েছি, আর এখন আমি বসবো, মানে তোমাদের সঙ্গে কথা বললাম বলে আবার এখন বসবো হচ্ছে এডিটিং এ। তো আমার শুতে এখন কটা বাজবে আমি জানি না। যাই হোক চলো, আজকের মতো এখানেই থাকলো, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।